বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আন্দামান ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর কে কে আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকে চলে এসেছি এই যে সবজি বাগানে, তোমাদের দেখাবো অনেক রকম। আজকে দেখাবো তুলো তোলা, তা চলো সাথে থাকো। বন্ধুরা, এই গাছটায় 12 মাস তুলো হয়, 12 মাসে সবসময় তুলো হতে থাকে এই গাছটায়। আমরা এই 10-5 দিন পরে পরে এই তুলোগুলো উঠাই, এই তুলোগুলো সব নিচে পড়ে যায় ধরে। এই তুলোগুলো পুজোর কাজে ব্যবহার করা হয়, আর অনেক কাজেই ব্যবহার করে। দেখো বন্ধুরা, গাছটা অনেক বড়, আর তুলো গাছে কেমন কাটা কাটা টাইপ ও লাগে, ধার ধার অনেক। আর দেখো কেমনভাবে তুলোটা তুলছে, আর তুলোর ফুলটা অনেক সুন্দর দেখতে। এই দেখো বন্ধুরা, এতটা পেয়েছি, আর নিচে তো সব পেকে পেকে পড়ে গেছে। একটা কলা পাতা দরকার, যাতে আমরা তুলোগুলো রাখা লাগে। দেখো কলা পাতার স্ত্রী এখন ভালো দেখে, কলা পাতে আমরা তুলো নিয়ে যাবো, ঠিক আছে? দেখো তুলোগুলো সব দেওয়া আছে, দেখো কতটা তুলো উঠাইছি আজকে, আরও তুলো আছে, আরও উঠাবো, চলো উঠাই। এই দেখো বন্ধুরা, এখানে এই যে নিচে নিচে হয়েছে, আর উপরেরগুলো তো আমি হাতে পাই না, ওর জন্য ওই ছিঁড়েছে, আর আমি নিচেরগুলো নিয়ে নেব। আর নিচেও দেখো অনেক পড়ে আছে, আর পাতার সাথে মিশে গেছে তুলোগুলো, আর দেখি ওইগুলো নেওয়া যায় কিনা। কেমন ফল হয়, ফলটা পেকে গেলে ফেটে এই তুলোটা বেরোয়। কাঁচা ফলগুলো তোমাদের দেখাবো কেমন হয় তুলোর। এই দেখো, এই যে পেয়েছি এখানে রেখে দেবো। এই দেখো বন্ধুরা, আমি নিচের দিক থেকে নিয়ে নিয়েছি, আর ও উপরের দিক থেকে ছিঁড়ে দিচ্ছে। এই নিচে কয়টা রয়েছে এই দেখো, এই দেখো বন্ধুরা, এই যে এই নিচের দিকে রয়েছে, আর এই উপরের গুলো তুলছে এখন, হাতে পাচ্ছে না। আর গাছগুলো কেমন কাটা কাটা টাইপ, হাতে লাগলে একদম চিড়ে যায়।
চলো বন্ধুরা তোমাদের একটু কাঁচা ফলগুলো দেখাই। এই দেখো, এই যে তুলোর যে ফলটা হয়, এই যে সেই ফলটা, আর এই ফলটা পেকে গেলে ফেটে ওই তুলোটা বের হয়। আর আজকের দিনটা কেমন একটু মেঘলা মেঘলা রয়েছে আকাশ, কিন্তু একটু রোদ কম আছে, না হলে প্রচণ্ড গরম এখানে আন্দামানে, এত গরম যে ঘরেই থাকা যায় না, এত প্রচণ্ড গরম দিচ্ছে এখানে। আর বৃষ্টি বলে কোনো কিছুই নেই, তা আজকে একটু দেখছি মেঘ মেঘ করেছে সকাল থেকে, কিন্তু বৃষ্টি হবার সম্ভাবনা তো নেই, জানি না আছে কিনা। আর এই জায়গাটা যে ফল গাছ ছিল, টক ফল গাছ, এই দেখো কেটে ফেলে দেওয়া হয়েছে, প্রচুর পরিমাণে এখানে হয়েছিল। আর ফলগুলো কেমন, নিচে থেকে কটা আসে, নিচেগুলো উঠে নেই, তাহলে চলো চলো। এই দেখো বন্ধুরা, এই নিচের তুলোগুলো এখন নিয়ে নেব, এই যে নিচে থেকে নিচে যে তুলোগুলো পড়েছিল সব ভালোই তুলো। এই দেখো বন্ধুরা, আর নিচে থেকে আমি এতটা তুলো পেয়েছি, এই দেখো, আর এখানে এখন রেখে দেবো, এখন আর নেবো না, পরের দিন দেখবো। আর এই দেখো, এই দেখো অনেকটা তুলো পেয়েছি, এই দেখো।